শোনো আজকে রেতে তুমি অতিথিশালায় থাকবে আর কালকে সকাল হলেই বাড়ি থেকে তুমি চলে যাবে তোমার এই পোড়া মুখ যেন আমাদের কোনোদিনও আর দেখতে না হয় মাসিমুনি দারিকা আর একটা কথা তুমি কইবে না অনেক দিন আমি অনেক কিছু সহ্য করেছি আর কিচ্ছু আমি সহ্য করব না আমি স্বর্গীয় রাসমণি দাসীর বড় মেয়ে আর এই বাড়িতে আমার কথাই শেষ কথা এই সিদ্ধান্ত আমার আর আমার এই সিদ্ধান্ত আমি কারুর জন্যই পাল্টাব না প্রত্যেক দিন থেকেই মেয়েকে নিয়ে অনেক জলগোলা হয়েছে আমি সবকিছু চুপ করে মেনে নিয়েছিলাম তোমার কথা শুনে তোমার মায়ের কথা শুনে কিন্তু আর না আজকে যা ঘটে গেছে তারপরে এই মেয়ে বাড়ির বউ হিসেবে কিছুতেই থাকতে পারেনি দেখাতে তোলা মেয়ে হবে কিনা মার বংশের বউ কিছুতেই নেই চলো মদ দিদি তুমি আমার কথা কানে শোনো মেয়েটা বড় ভয় পেয়ে গেছিল ওর অতীত কানাই এমনও কাউকে কিছু এর পরেও চুপ কি এর পরেও তুই কই দিয়ে যে এই মেয়েকে মাফ করে দেওয়া যায় সব কিছুর একটা সীমা থাকে আর সব সীমা আজকে পার করে গেছিস তোরা তুই দেখছিস নে বাড়ির নবীন চৌধুরী কি কি কাণ্ড করছে দেখালি তো নিজের চোখে সবকিছু তোর আর দারিকার জন্য ঘটলো এসব কি আমাদের প্রাপ্য আজকে আমাদের পরিবারের মান সম্মান মা বাবা মশাইয়ের মান সম্মান সবকিছু একটু ধুলে মিশে গেল কোন কথাই বলেনি যে এতটাও ভালো মানুষই দেখানো উচিত নয় যে নখ টকিয়ে চলে যায় হ্যাঁ আমি ঠিক কথা কইছি এই মেয়ে আমাদের টকিয়েছে প্রেতারণা করেছে ও খুব ভালো করে জানতো ডাকা তোমরা মেয়ে বলে কোনো দিন ওকে আমরা মেনে নেব না তাই ও সত্যি কারণ লুকিয়ে গেছে এই যে শোনো তুমি কি ভেবেছিলে প্রত্যেক দিন থেকে ওরা না তোমাকে চিনতে পারেনি কিন্তু আমি বুঝে গেছি তুমি কি রকম মেয়ে চালাক না তুমি হ্যাঁ বড় বাড়ির বউ হওয়ার খুব শখ তোমার তাই নিজের চরিত্রের কালো দাগখানা তুমি লুকিয়ে গেছো না চলো চলো আমার সঙ্গে এসো দিদি এসো দিদি ওকে ক্ষমা করে দাও শেষ বারের মতো বল দিদি মা এখন কি করবে মা আর নগেন চৌধুরী কিবা ওদিকে কি করছে না আমি বরং একবার গিয়ে দেখি না না বাবা আমার তুই আর ওদিকে যাস নে তুই আর ওদিকে যাস নে গণেশ আর বড় জামাই দাদা আছেন ওকে নে গণেশ বড় পান্ডা মাতার ছেলে ও ঠিক সবকিছু সামলে নেবে আর জামাই দাদাও তো আছে ওকে নে আমাদের এখন ভাবতে হবে যে তোর বউয়ের উপর বদ্যিদির যে রাগ কানা হয়েছে তা থেকে তোর বউকে কি করে রক্ষে করবো আমি মাসিমণিকে খুব ভালো করে চিনি মা আজ রাতে মাসিমণি আর নিজের সিদ্ধান্ত বদলাবেন না হাজার ক্ষমা চাইলেও না আমি আর বেরোতে পারছি না মা আমি একটু বিশ্রাম নিতে চাই আমি আমার শরীরখানা ভালো লাগছে না ও মাসি সে কি কথা তোর শরীর খারাপ লাগছে মানে তুই তোকে আমি কতবার কইছি এভাবে মাথা গরম করবি না তুই বস শুয়ে পড় শান্ত একটু শান্ত কতবার করে কয়েছি তোকে নে তোর মাথায় আমি আজ বলে দিচ্ছি তুই তো বিশ্বের নে তো এই পরিস্থিতি তো আমাদেরকে সামাল দিতে হবে বা এইভাবে ভেঙে পড়লে বা হাল ছেলে দিলে তো হবে নে তুই বিশ্বের কর বিশ্বের কর বিশ্বাস করো মা আমি আর চিন্তা করতে পারছি না আজ রাতে হিন্দু কোনোভাবেই আর ছাড়া পাবে না সব কিছু এভাবে হাতের বাইরে চলে যাবে এ আমি কোনোদিনও ভাবতে পারিনি Thank you.
ব্যাটার জোর তো দেখছি বাড়তেই থাকছে ক্রমশ। আমার না বড় ভয় করছে রে, কি যে করবো কিছু বুঝতে পারছি না। তোরাই কনে যে কি কি করা উচিত আমার এখন। মাসিমণি, টাউনপুর মনে এই ঘটনাখানা বড় পেবাব পেলেছে, সেইটারও সেই জ্বর এয়েছে। মাসিমণি, তুমি বেশি চিন্তা করো না, কবরেজ মশাই তো ওষুধ দিয়ে গেছে, দেখবে টাউনপুর নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আজকে রাতটা গেলেই কাল সব ঠিক হয়ে যাবে। কোথা থেকে যে কি হয়ে গেল, লক্ষ্মী পুজোর দিনে এমন একখানা অঘটন ঘটে গেল। আমি তো সত্যি কইছি, আমার আর কিছুটি ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। মা আর বাবা মশাই যে কি রেগে আছেন, বাড়ির পরিবেশ কানা একেরই তমতমে, হিন্দুর জন্য বড় কষ্ট হচ্ছে মাসিমণি। সত্যি রে, এত ভালো মেয়েটার কপালে এমন দ্বারা সম্পন্নিশ হলো। মা বৌঠান, আপনারা নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নিন। দেখিনি, আমি ঠিক আছি মা। তোকে এই অবস্থায় জেরে আমি কি শান্তি পাবো বা? তোর গাছে চরে একের পুড়ে যাচ্ছে, তুই বিশ্বের কর নে, আমরা সকলে আছি তো এখানে, আমাদের কারোর কোনো অসুবিধে হচ্ছে না, তুই বিশ্বের কর, বিশ্বের কর তুই। আমি একটু একা থাকতে চাই মা, দয়া করে তোমরা আমায় একটু একা ছেড়ে দাও। দেখ বাপ, তোর মাসিমণির উপর এভাবে রাগ করিস নে, সে যা করেছে তা আর চারজনের কথা ভেবে করেছে। আমি তোর মাসিমণির সঙ্গে কথা কইব, তাকে যা কওয়ার আমি আমি ঠিক বুঝিয়ে কইব। পরিস্থিতি খানা একটু ঠান্ডা হতে দে, তুই এখন বিশ্রাম করবা। আমি তো কইছি তোকে, আমি 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 দেখছি কি করা যায়, তুই তুই পাল্টা তো। মা, আমি নিজের কাছে বড্ড ছোট হয়ে গেছি মা, সমাজের পাঁচজনের মতন যে আমি অন্তত ভাবি না, এটা তো ইন্দু জানতো, তবুও কেন এগিয়ে এসে সত্যিটা আমায় জানালো না? কিসে বাদলো, কি কারণে ও এত ভয় পেল, কাকে ভয় পেল? সমাজের ভয়, আমাদের বাড়ির সকলের ভয়, নাকি আমার ভয়? এখন এই বিষয় নিয়ে যত কথা হবে টাউরপুর তত বেশি খারাপ লাগবে, তত বেশি কষ্ট পাবে। তার চেয়ে বরং এই বিষয় নিয়ে এখন কথা না কয় ভালো। তুই ঠিকই কয়েছিস বউ, আমার ব্যাটা বড় আঘাত পেয়েছে মনে, ওর এখন বিশ্বের দরকার। মন শান্ত না হলে যে শরীর ভালো হবে না। দ্বারিকা, দ্বারিকা তুই এখন বিশ্রাম কর,
তুই চিন্তা করিস না বাপ সব ঠিক হয়ে যাবে আমি তো কইলুম আমি সবটা দেখছি কাল সকাল হোক তারপর আবার এই বিষয় নিয়ে কথা কইব কেমন তাও তুমি আর বেবু নেই মাসিমণি অন্যদা আমরা এখন যাই চলো তুমি যদি তোমার অতীতটা আমায় আগে জানাতে তাহলে আজ এই পরিস্থিতি আমার হাতের বাইরে বেরিয়ে যেত না আমি ভেবেছিলাম আমি টাকাতে তোলা মেয়ে বলে আপনি হয়তো আমাকে ঘরে রাখবেন না এত দূরের মানুষ আমায় কেন করে দিলে ইন্দু তুমি যে আমার কাছে কি সে কথা নিজেই বলেছি তোমায় তাও তুমি আমায় তোমার অতীত তোমার কষ্টের কথাগুলো বলে উঠতে পারলে না শেষ পা রাখা আর কোনোদিন এ ঘরে চোখ কাটে আমি আসব না কদিনে এইটা আমাদের ঘরে উঠেছিল নিজের মতো করে এই ঘর সাজিয়েছি আমি সংসারের কাজ কর্ম নিয়ম নীতির বিষয়ে একেবারে অজ্ঞ সকলের সামনে দাঁড়িয়ে আমার হয়ে আপনি কত কথা কয়েছেন আমাকে রক্ষে করেছেন নতুন জীবন দিয়েছেন আমি সেসবের মান রাখতে পারলুম না আমি এই চিঠিখানায় আমার সমস্ত কথা লিখে রেখে গেলুম জানি আপনি আমায় ক্ষমা করতে পারবেন না তাও যদি মনে করেন তাহলে এই অভাগিনীটারে মাফ করে ভুলে যাবেন তাতেই আপনি ভালো থাকবেন
মাকালির কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে সুস্থ রাখেন ভালো রাখেন। দুয়ারি বাবু, আপনার মতো মহান মানুষ আমি এখনো অবধি দেখিনি। আপনার মনের সব কষ্ট দূর হোক, এইটুকুই চাই। চললুম দুয়ারি বাবু, আমার মতো মেয়ে আপনার যোগ্য নয়, আমাকে মাফ করবেন। বাকি জীবনটা না হয় আমি মনে মনে আপনার সেবা করে যাব, কিন্তু কোনোদিন আপনারা সম্মুখে আসব না, কোনোদিনও নেই। যেভাবেই হোক এখান থেকে আমাকে চলে যেতে হবে, আমার ছায়াও যেন ওবারে কেউ দেখতে না পায়। মা কালী, তুমি একমাত্র আমার ভরসা, তুমি আমার সহায় থেকো কেমন? মার বংশের গৃহলক্ষ্মী এত রাতে পথে! দ্বারিকানাথ বাবু স্ত্রী এত রাতে জঙ্গলের পথে পথে কি করছে ক্ষীরোদ? গে কর্তা, আর কিসের স্ত্রী আর কিসেরই বা লক্ষ্মী? এখন যে উনি অলক্ষ্মী সে প্রমাণ তো হয়েই গেছে। না না না, হয়েছে বুঝি? ও হ্যাঁ, তা বটে তা বটে। তবে এমন মেয়ে পায়ের ধুলো লাগিয়ে এই পথ দিয়ে যাবে, তা কি দেখতে ভালো লাগে ক্ষীরোদ? তাহলে দাঁড়িয়ে আছো কেন, পালকি ডাকো। আহা, কি কপাল! ঘরের গৃহলক্ষ্মী করে নিয়ে যেতে চাইলাম, গেল না। এখন কোথায় রাখবো একে? আমি আমার মেয়েদের কষ্ট না একদম দেখতে পারি না। কোমল প্রাণ তো আমার,
তা কুমুদিনী আপাতত তুমি আমার বাগান বাড়িতে চলো। কি বলো সকলে? আগে কর্তা সেই ভালো, আপনার যেমন ইচ্ছে তেমনটাই হবে কর্তা। তাহলে তাই হোক, আমার কাছেই তোমার ঠাঁই হোক কুমুদিনী। গৃহলক্ষ্মী না হয় নাই হলে আমার কাছে থাকো। কিন্তু আমি মায়ের নামে কোপ দেব নগেন বাবু।